পাঁচ থেকে সাত জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একটি রাষ্ট্রের সম্পদ, আমাদের সিলেট বিভাগের সম্পদ। আমরা মনে করতেছি উনি যেহেতু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন, অত্যন্ত জনপ্রিয় মানুষ, সুতরাং উনাকে যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে উনাকে জীবননাশের জন্য, এটাই হচ্ছে মূল কারণ যে উনার জনপ্রিয়তা। আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত, আমাদের স্বপ্নের সারথি উনি, আমরা উনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আমাদের উনি তারুণ্যের আইডল, উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন, আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন, পুরা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন। সুতরাং আমরা তো অত্যন্ত বেশি মর্মাহত যে এই হুমকি পাওয়ার পর, আমরা সবচেয়ে বেশি মর্মাহত হচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল। আচ্ছা, সুমন ভাই তো পার্লামেন্ট মেম্বার, তাই না? তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের, সবারই দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু তাকে তো বেশি দিবে, তো আপনারা কি রাষ্ট্রের প্রতি আস্থা রাখতে পারতেছেন না? আমরা রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আমরা জানি আমাদের জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক ব্যারিস্টার সুমন ভাই, নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন, এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী। যারা এই দেশটাকে লুটে পুটে খাচ্ছে তাদের বিরুদ্ধে একমাত্র লোক উনি কথা বলতেছেন, আপনারা দেখতেছেন, এবং বিভিন্নভাবে উনি হাইকোর্ট সুপ্রিম কোর্টের মাধ্যমে ওদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করতেছেন। আমার যেটা মনে হচ্ছে বা আমরা সাধারণ মানুষ যেটা মনে করতেছি যে উনাকে মৃত্যু বা উনাকে মারার জন্য তারাই নীল নকশা অঙ্কন করতেছে, অথবা জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল ওনার বিরুদ্ধে লেগে গেছে যে এই লোকটা দেশের জন্য কাজ করতেছে, তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই। হুমকি আগেও আমরা পাইছি, এই হুমকিগুলা তখন হয়তো আমরা বিভিন্ন মাধ্যমে পাইতাম, অমুকে বলতো, তমুকে বলতো, বা বিভিন্নভাবে ফোনে আসতো, মেসেজে আসতো, বা ইয়ে, কিন্তু এইবারের যে হুমকিটা আমরা বেশি শঙ্কিত। কেন? আমাদের যিনি সংশ্লিষ্ট থানার ইনচার্জ, অফিসার্স ইনচার্জ, ওনার মোবাইলে বা ওনার সরকারি নাম্বারে কে বা কে ওনাকে তথ্য দিয়েছে যে একটি পাঁচ থেকে সাত জনের একটা গ্রুপ সুমন ভাইকে মারার জন্য কাজ করতেছে, ওনাকে বলবেন যে সাবধানে থাকার জন্য। তা এখন একজন সংশ্লিষ্ট থানার ওসির কাছে যদি এই মেসেজ আসে, আসার পর যদি আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিতে পারে, তাহলে আমরা তো অবশ্যই শঙ্কিত এবং খুব বেশি ভীত সাব্যস্ত। মৃত্যু মানুষের অবতারিত এবং মৃত্যু একমাত্র উপরওয়ালাই জানেন কার কখন মৃত্যু হবে, কিন্তু কেউ যদি পান্নাসের হুমকি এবং মৃত্যুর ভয় দেখায়, তাহলে একটা মানুষের, সাধারণ মানুষের কাজ করার যে একটা স্পৃহা এবং প্রতিদিন উনি সাধারণ মানুষের জন্য যেভাবে বেপুরা হয়ে কোনো নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে যেভাবে এলাকার উন্নয়নে কাজ করতেছেন, এই উন্নয়নের কাজ কিন্তু এই হুমকির মাধ্যমে বাধাগ্রস্ত হইল। আর এই বাধাগ্রস্ত হওয়া মানেই আমরা যারা সাধারণ জনগণ, সোনারঘাটের মাধবপুরের মানুষ, ব্যাপক আশা নিয়ে ওনাকে আমরা প্রায় দুই লক্ষ ভোট দিয়ে, এক লক্ষ ভোট বেশি দিয়ে ওনাকে ফাঁস করাইছি আমাদের উন্নয়নের জন্য। যদি ওনাকেও হুমকি এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের ইয়ে দিয়ে যদি ওনাকে তামিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সাধারণ মানুষ বঞ্চিত হব, এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমি মোহাম্মদ রায়হানউদ্দিন, আমি একজন সমাজকর্মী, পেশায় আমি এই ঢাকাতে ব্যবসা করি একটু।